ব্যবসা বাণিজ্যর বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি, আমি ফাহমিদা সম্পাপ। করোনার দুবছর পর আবারও রমজানে জমে উঠেছে সারা দেশের ইফতার বাজার। সাধারণত রমজানের শুরুর দিকে বেশি জমজমাট থাকে ইফতার বাজার। এবছর কেমন চলেছে ইফতারের বাণিজ্য, কি ছিল নতুনত্ব, আর ঈদের জন্যই বা কি থাকছে আয়োজন, এইসব নিয়েই হবে আমাদের আজকের আলোচনা। আমাদের আলোচনার বিষয় আজ নির্ধারণ করেছি ইফতার বেচা কেনা। আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন চট্টগ্রামের রোদেলা বিকেলের রেস্টুরেন্ট ম্যানেজার আনোয়ার হোসেন এবং ঢাকার খাজানার প্রধান নির্বাহী কর্মকর্তা অভিষেক সিনহা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। অভিষেক সিনহা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। করোনার দুবছর পর তো আবারও বেশ সবাই বের হতে পারলো, রমজানের যেই আনুষ্ঠানিকতা উৎসব, ইফতারও এক ধরনের আসলে উৎসব আমাদের জন্য বলা যায়, সেই ইফতার বাজারটি কেমন ছিল যদি একটু বলতেন ঢাকার, যেহেতু আপনার ঢাকায় খাজানা রেস্টুরেন্টটি। লাস্ট দু বছর তো, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর হ্যাভিং মি ইন দ্য প্রোগ্রাম। লাস্ট দু বছর তো আমরা প্যান্ডেমিকের জন্য, করোনার জন্য মানে ব্যবসা সেরকম করতে পারিনি। এবছর ডেফিনেটলি বেটার। আমরা এবারে মানে নট অনলি আমরা ইফতার বাজার করতে পেরেছি, ইভেন আমরা রেস্টুরেন্টে যে ইফতার ডিনার যেটা হয় সেটারও আয়োজন করতে পেরেছি, যেহেতু ডাইনিং এবার অ্যালাউ। সো ডেফিনেটলি ইটস মাচ বেটার দ্যান দ্য লাস্ট টু ইয়ার্স। মানে আমরা লাস্ট দু বছর আমরা ওয়ার ভেরি ভেরি affected by the pandemic. So ei bochor ta amader shobai jonno, I think everybody, amader hospitality industry theke restaurant being much এবারে রোদেলা বিকেল রেস্টুরেন্টের ম্যানেজার যিনি আছেন আনোয়ার হোসেন, আপনাদের এটি তো চট্টগ্রামের একটি বেশ অভিজাত রেস্টুরেন্ট, আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল চট্টগ্রামের ইফতার বাজার সম্পর্কে যদি একটু ধারণা দিতেন। জি, ধন্যবাদ। আসলে বেসিক্যালি আমরা যে দুই বছর প্যান্ডামিকের কারণে কোনো রকম বিজনেস করতে পারি নাই, আমরা দুই বছর প্যান্ডামিকের কারণে অনলি টেক অ্যাওয়ে করছি। এখন বর্তমানে এই এই ইয়ারে আমরা ইফতারের অ্যারেঞ্জমেন্ট করতেছি আর মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সাড়া পাচ্ছি, ইভেন ডাইনিংটা অ্যালাউ করেছি মোটামুটি আলহামদুলিল্লাহ। এই বছর খুবই গেস্টটা খুব টেস্টি, খুব আনন্দ সবাই মতে চলছে আর কি ইফতার বাজারটা। আনোয়ার হোসেন, আপনার কাছে একটু জানতে চাইবো যে এ বছর গত দু বছরের আগে যে ইফতারের, প্রতি বছরই তো আসলে ইফতার আইটেম আপনারা করে থাকেন, এ বছর আসলে নতুনত্ব কি ছিল ইফতার আইটেমে বা ক্রেতাদের জন্য? ইফতারে বেসিক্যালি আমাদের 30টা সিগনেচার ডিশ আছে, এর মধ্যে প্রত্যেকটা আইটেম খুব স্পেশালি। যদি আমি আপনাকে বলতে চাই, এখানে আমাদের স্পেশালি কিসমিস থিমে আছে। কিসমিস থিমটা আমাদের বিভিন্ন বিদেশের নামী এবং দামি ব্র্যান্ড দিয়ে উপকরণ দিয়ে তৈরি করা। আবার এখানে আমাদের এই জাফরান মিল্ক জিলাপি আছে, যদি ওটাকে একটু ডিটেলস বলতে চাই আপনাকে। জাফরান মিল্ক জিলাপি আছে আপনার এই ওই অস্ট্রেলিয়ান সুপার ডিফেন্ড সুগার দিয়ে করা, প্রেমার সিঙ্গাপুরের প্রেমার ব্র্যান্ডের দিয়ে তৈরি করা। এগুলো আসলে আমরা না বিদেশি নামী এবং দামি ব্র্যান্ডের উপকরণ দিয়ে তৈরি করা হয়, এবং কি খুবই স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে আমরা এটা খুবই তৈরি করি আর কি। জি, কোন আইটেম গুলোতে আসলে এ বছর ক্রেতাদের সারা সবচেয়ে ভালো পেয়েছেন? আনোয়ার হোসেন, বোধহয় আপনি আমাকে শুনতে পাচ্ছেন না, আমি অভিষেক সিনহার কাছে একই প্রশ্ন নিয়ে যেতে চাইবো। অভিষেক সিনহা, আপনাদের খাজানা রেস্টুরেন্টের ইফতার আইটেম এবার বিশেষত্ব কি ছিল, আইটেমে কোনো নতুনত্ব ছিল কিনা, আগের বছরের চেয়ে এবার ভলিউম বা মানে সংখ্যা বেশি ছিল কিনা? খাজানা আমরা 20 ইয়ার্স একটা ওল্ড অর্গানাইজেশন, মানে একটা ইটস আ কাইন্ড অফ হেরিটেজ ইন মানে ইফতারিতে আমরা যেটা করি আর কি। তো হোয়াট উই আর ডুইং ইজ মানে আমাদের তো কিছু মানে স্পেসিফিক, যেমন আমাদের কেসারিয়া জিলিপি যেটা কেসার দিয়ে তৈরি করা হয়, চিকন জিলিপি, হালিম, তারপরে আমাদের কাটি রোল, দেন দহি বড়া, দিস আর আওয়ার স্পেশালিটি যেটা অলরেডি হচ্ছে। আর এবছরে আমরা হায়দ্রাবাদি কিছু আইটেম মানে হায়দ্রাবাদি মুর বিরিয়ানি, তারপরে কালাভুনা, ওখানকার নিহারি, এগুলোকে আমরা এবারে শোকেস করেছিলাম। উই গট আ ভেরি গুড রেসপন্স এই জিনিসগুলোর জন্য। ডেফিনেটলি দ্য বিজনেস ইজ মাচ মাচ বেটার দেন দ্য লাস্ট টু ইয়ার্স। আর এবারে যেটা আমরা করেছি, এটা আমরা একটা কপ মানে ডালা মানে ইফতার ডালা ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটা আর কি লোকেরা নিয়ে যেতে পারে তা গিফটের জন্য, ফর কর্পোরেট গিফটিং, ফর ফ্যামিলি গিফটিং, তারা নিজেদের মতন করে জিনিসটাকে নিয়ে মানে
choose the items from the iftar bazaar and then put it in a nice iftar dala dala te shuddho kore shajiye kauke gift korar jonno kemo bashate niye family jonno niye jete this has been getting a phenomenal response from the guests amader ei bochore shobai eta khub pochondo korche je gift korar jonno it's a very ideal situation mane eta ekta shobai ekta gift korte chay tader bondhuder family ke kimba corporate der jonno so we have come out with this iftar dala and we are doing very good sales with those জি অভিষেক সিনহা ডালার কথা বলছিলেন কর্পোরেট ইফতারের ডালার কথা বলছিলেন আমরা জানি যে এখন কর্পোরেট কালচারে অনেক কিছুই গিফট আইটেম যেমন পহেলা বৈশাখের সময় হয়তো অনেকে মিষ্টিগুলোকে ডালাতে সাজিয়ে কর্পোরেট গিফট বক্স হিসেবে দিয়ে দেয় তেমনি ইফতারের ডালার কথা বলছেন এই কর্পোরেট ইফতার এবার কেমন আপনাদের এই সাইটটার বিজনেস কেমন হয়েছে মিষ্টি বেসিক্যালি মানে ইউজ করা হয় যেমন খাজানা মিঠাইতে পয়লা বৈশাখের জন্য কিন্তু ইফতারিতে আমরা যেটা করছি ইফতারি আইটেমগুলো সুন্দর করে তৈরি করে দেওয়া হচ্ছে একটু জিলিপি থাকে এইসব জিনিস থাকে কিন্তু ওইগুলোর জন্য আমরা মানে এটাতে ইফতার যে আইটেমসগুলো থাকে মানে হালিম জিলিপি তারপর রোলস রুই বড়া মানে সেভরি আইটেম যেগুলো সেগুলো দিয়ে আমরা ডালা তৈরি করে দিচ্ছি নট অনলি জাস্ট মিষ্টি দিয়ে আর কি তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ মানে পয়লা বৈশাখ ডালা এন্ড আ ইফতারি ডালা সো পিপল আর এনজয়িং দিস আইটেমস ইন আ ডালা ওয়েন ইউ আর গিফটিং টু দেম নট খালি মিষ্টি নো সো দ্যাটস ওয়াই ইট হ্যাজ বিন বিয়ার অ্যাকসেপ্টেড বাই দ্য গেস্ট ভেরি ওয়েলকামলি তো আমরা সেটা আর কি খুব ভালো রেসপন্স পেয়েছি জি আরেকটি জিনিস জানতে চাইবো আনোয়ার হোসেন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি জি আপনি বলছিলেন যে খুবই স্বাস্থ্যসম্মত উপায় মেনে একেবারে ফ্রেশভাবে আপনাদের ইফতারগুলো তৈরি করা হয় আমরা জানি যে রমজান মাসে ইফতার বাজার যেরকম জমজমাট হয়ে ওঠে একেবারে রাস্তার পাশের দোকান থেকে শুরু করে অভিজাত হোটেল রেস্টুরেন্ট সবাই যার যার সাধ্যমতো ইফতার বাজারকে সাজিয়ে থাকে এবং এই খাবারের মানগুলো নিয়ন্ত্রণ করবার জন্য কিন্তু অভিযানও চালিয়ে থাকে বিভিন্ন সংস্থা তো আপনারা কিভাবে আসলে এই খাবারের মান নিশ্চিত করে থাকেন আর এই অভিযানগুলোকে কিভাবে দেখছেন আসলে আমরা এই স্টেডিয়াম মানে চট্টগ্রাম স্টেডিয়াম মার্কেটে এটা অনেকে বাইরে ইফতারে সাজাইছেন বেসিক্যালি আমরা একদম সেন্টার বেসিসে একদম ঘরোয়া পরিবেশে একদম ধুলোবালো ছাড়া একদম ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্নতে আমরা ইফতারটা সাজানো হয়েছে এখানে তাজা এবং টাটকা স্বাস্থ্যসম্মত দক্ষ বাবুর্চি দিয়ে আসলে এগুলো আমরা অ্যারেঞ্জ করি আমাদের অনেকগুলো সিগনেচার ডিশ আছে তার মধ্যে 30টা সিগনেচার খুবই পপুলার ফর গেস্টের জন্য আর এখানের মধ্যে আমরা এই কিছু কিছু আইটেম গেস্টরা খেতে খেতে খুব বোর ফিল করতেছে এখন আমরা ডিফারেন্ট কিছু করতেছি যেমন আমরা শঙ্কর নদীর বোয়াল মাছ একটু ফিশ আইটেম আমরা ফিশ কিছু আইটেম কালেক্ট করেছি শঙ্কর নদীর বোয়াল মাছ আছে তারপরে আপনার রাঙামাটির লেকের পাবদা ফিশ এইগুলো কিছু আইটেম আমরা কিছু অ্যালাউ করছি যার কারণে গেস্টরা খুব পছন্দ করতেছেন এগুলো নেওয়ার জন্য খুব প্রস্তুত মানে নিচ্ছেন আর কি জি আর এই যে বিভিন্ন খাবারের মান নিয়ন্ত্রণের জন্য অভিযানগুলো চালানো হয় এই অভিযানগুলোকে আপনারা কিভাবে দেখছেন এটা আসলে আমরা কোয়ালিটির ব্যাপারে খুবই মানে খুবই খুবই অ্যালার্ট থাকি কারণ আমাদের বস খুবই এটা করেন কোয়ালিটি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশের কারণে আমাদের এখানে কোনো রকম মানে কি ম্যাজিস্ট্রেট বলেন ওটা কোনো আসেন না আর আদার্স যেগুলো আমরা এখানে কিচেন বলেন ডাইনিং বলেন ইভেন কি পার্টিস এরিয়াতে খুব স্বাস্থ্যসম্মত এবং ক্লিন করা হয় জি আপনাদের কাছ থেকে শুনছিলাম এবছর রমজান ইফতারের বাজার আসলে কেমন গিয়েছে সেই বিষয়গুলো আরও শুনবো তবে একটি বিরতি থেকে ঘুরে আসতে চাই বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে এবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় সঙ্গেই থাকুন আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে এবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় আমরা আজ আলোচনা করছি ইফতার বাজার নিয়ে আমাদের সঙ্গে আছেন রোদেলা বিকেলের রেস্টুরেন্টের ম্যানেজার আনোয়ার হোসেন এবং খাজানার প্রধান নির্বাহী কর্মকর্তা অভিষেক সিনহা অভিষেক সিনহা বলছিলেন গত দু বছরের তুলনায় এবছর আসলে আপনারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন একটু কি বলবেন যে দু বছর আগে ইফতার যে পরিমাণে বাড়াতেন এবছর আসলে সেই পরিমাণ কি বেড়েছে কিনা বানানোর বা টাকা পয়সার হিসেবে যদি একটু বলতে চান যে কি পরিমাণে লাভ হলো এবার লাভ লোকসান তো আমরা বলতে পারবো একবার রমজান খতম হলে আর কি তার ডেফিনেটলি লাস্ট ইয়ার থেকে আমরা ইফতার এবারে তো বেশি বিক্রি হচ্ছে আর কি তো উই কান্ট আই কান্ট গিভ ইউ দ্য এক্সাক্ট অ্যামাউন্ট অর সামথিং বাট ডেফিনেটলি এবারে যেটা অ্যাডিশনাল যেটা হচ্ছে ইফতার বাজারের সাথে যেটা হচ্ছে ডিনার ইফতার ডিনার যেটা হয় রেস্টুরেন্টের ভেতরে এবারে আমরা সব রেস্টুরেন্ট যারা চালাই
তারা আর কি এবারে করতে পাচ্ছি, মানে গেস্টরা এসে আমাদের রেস্টুরেন্টে বসে খেতে পাচ্ছে, ইফতার করতে পাচ্ছে, তার সাথে ইফতার ডিনার প্যাকেজ নিতে পাচ্ছে। তো দ্যাট ইজ অ্যাডিশনাল রেভিনিউ ফর আস বেসিক্যালি দিস টাইম। অ্যান্ড ইফতার বাজার তো আমরা যেহেতু টেক অ্যাওয়ে লাস্ট টাইমেও আমরা করতে পেরেছিলাম, তো যদিও অত লোকেরা অনেক ভয়তে ছিল, এবারে সবাই মানে মাছ মাছ কন্টিনিউস টু কাম টু দ্য ইফতার বাজার, যেহেতু কোনো প্যান্ডেমিকে সেরকম কোনো মানে ভয় নেই, তো লোকের অনেক বেশি মানে দে আর এনকারেজ টু কাম আউট ইফতার বাজারতে কেনা, মানে একটা আনন্দ সহায়, মানে একটা দের ইজ আ কাইন্ড অফ আ নাইস স্পিরিট হ্যাপিনেস ইন দ্য মানে টু দ্য পিপল যারা এসে আর কি জিনিসটাকে আর কি মানে এখান থেকে ইফতার বাজার করে নিয়ে যাচ্ছে, কিংবা তারা এসে এখানে ইফতার ডিনার করছে রেস্টুরেন্টগুলোতে এসে। ডেফিনেটলি ইট উইল বি মাচ বেটার ফর অল অফ আস রেস্টুরেন্ট হু আর দেন লাস্ট ইয়ার লাস্ট টু ইয়ার্স থেকে, তো ডেফিনেটলি আমরা ভালো করবো এবার। জি, আরেকটি বিষয় বলছিলেন যে শুধুমাত্র যে কিনে নিয়ে যাচ্ছে বা বসে রেস্টুরেন্টে খেয়েছে সেরকম তো না, আমরা বলছিলেন যে অনেকে বড় বড় ইফতার পার্টির আয়োজন করে থাকে, সেখানেও কি আসলে আপনাদের এই ইফতারগুলো যাচ্ছে কিনা, বা ওই সেক্টরটা কেমন এবার ব্যবসা করলেন? ডেফিনেটলি এবারে কর্পোরেটসদের একটা তো ইফতার তারা ক্লায়েন্টসদের গেস্টদেরকে জন্য আর কি তাদের যারা আর কি মানে ডিস্ট্রিবিউটার্স হোক, কিংবা তাদের যদি কাস্টমার্স হয়, কিংবা তাদের এমপ্লয়িজদেরও অনেকে আজকাল তোমার ইফতার ডিনার করায় অনেক মাল্টি ন্যাশনাল ন্যাশনাল কোম্পানি, সো উই রেস্টুরেন্টস আর কেটারিং টু দ্যাট, তারা আমাদের রেস্টুরেন্টে এসে কিংবা অনেকে তাদের অফিসেও যেটাকে আমরা বলি আউটডোর কেটারিংয়েও তারা ইফতার ডিনারের ব্যবস্থা করছে, আমরা সেটাকে আর কি সেটাকেও আর কি ফুলফিল করার চেষ্টা করছি, যাতে তাদের অফিসে গিয়েও আমরা অনেক সময় কিংবা ইফতার বক্স নিয়ে যান অনেকে, যেটা থেকে আর কি মানে পুরো প্যাকেজ হিসেবে দেওয়া হয়, তারা যাতে যখন তাদের তাদের স্টাফেদেরকে সেটাকে আর কি ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, তারা তাদের এটা ফ্যামিলি বক্স হতে পারে কিংবা ইন্ডিভিজুয়াল বক্স হতে পারে। জি, এবারে আনোয়ার হোসেন, আপনার কাছে একটু জানতে চাইবো যে ইফতারের পাশাপাশি আপনাদের আরেকটি আকর্ষণীয় জিনিস আছে যেটি চট্টগ্রামে বেশ বিখ্যাত, সেটি হচ্ছে লাচ্ছা সেমাই। একটু কি বলবেন যে আপনাদের লাচ্ছা সেমাই রেঞ্জটা কেমন, কত থেকে কতর মধ্যে, এবং একটু আমি যতটুকু জানি বেশ এক্সপেন্সিভ, আসলে এত দাম কেন আপনারা রাখেন এই লাচ্ছার জন্য? আসলে এটা এক্সপেন্সিভ হওয়ার একটাই কারণ হচ্ছে যে আমরা যে উপকরণটা ইউজ করি এটা হচ্ছে যে আমরা মিনিমাম তেল, এটা এক্সট্রা ভার্জন অলওয়েজ করা হয়, আর সানফ্লাওয়ার তেলে ফ্রাই করা হয়, আর যে ময়দাটা ইউজ করা হয় ময়দাটা আসলে সিঙ্গাপুরে প্রিমিয়ার ব্র্যান্ডেড আর সুপার রিফাইন্ড করা আর কি, এটা আসলে এই কারণে আমাদের একটু প্রাইজিংটা একটু হাই, আর এটা প্রাইজিং হাই হলে গেস্টের মানে কাস্টমাররা কোনো প্রাইজিং নিয়ে কথা বলতেছেন না, এবং খাওয়ার মানে স্বাস্থ্যসম্মত এবং খাওয়াটা খুব টেস্ট আর কি সেমাইটা আর কি। জি, যে প্রাইসিংটা কিন্তু আপনি আমাকে বললেন না যে আপনার ক্রেতারা যদি আপনাদের এখানকার লাচ্ছা কিনতে চায় তাহলে আসলে তাকে কত টাকা দিতে হবে? প্রাইসিংটা আসলে আমাদের এক একটা প্যাকেটের এক একটা ওয়েট, যার কারণে আমাদের কিলো হয়েছে যে 2000, এটা একটাই কারণ আমরা যে উপকরণটা ইউজ করি একটা বিভিন্ন দেশের নামি এবং দামি ব্র্যান্ডেড প্রোডাক্টের, যার কারণে একটু হাই প্রাইস আমাদের। জি, তার মানে ঈদের জি গেস্টটা কোনো প্রাইজ নিয়ে আমাকে আজ পর্যন্ত কোনো কমপ্লেন করে নাই, তবে খাওয়া মানে খাবার যে খুবই ভালো সেটা নিয়ে আমাকে একটা ইয়ে করেছে। না আচ্ছা, এই যে 2000 টাকা কিলো লাচ্ছা সেমাই এবছর ঈদকে সামনে রেখে, কারণ আমরা জানি যে ঈদ তো আসলে লাচ্ছা সেমাই ছাড়া অনেকটাই অসম্পূর্ণ রয়ে যায়, কারণ ঈদের টেবিলের আইটেম যখন আমরা সাজাবো তখন অবশ্যই লাচ্ছা একটা আইটেম থাকবে, এবছর ঈদকে সামনে রেখে আপনারা কী পরিমাণ প্রোডাকশানে যাচ্ছেন বা আপনাদের প্রত্যাশা কী এই লাচ্ছার ব্যাপারে? প্রোডাকশন আসলে আমরা এই প্রত্যেক বছরেই করি, মানে এবারও করতেছি, গত বছরে একটু তুলনায় কম, এই বছরে একটু মানে যেহেতু আমার সব কিছু ওপেন ছিল প্যান্ডামিক সিচুয়েশনের তেমন ইয়ে, যার কারণে আমাদের এবার প্রোডাকশনটা খুবই একটু ভালো আর কি। জি, আনুমানিক যদি আমাদেরকে একটু ধারণা দিতেন যে কত কিলোর মতো প্রোডাকশন আপনারা প্রস্তুতি নিচ্ছেন ঈদকে সামনে রেখে? বর্তমানে এখন ধরনা 100 কিলোর মতন আমাদের প্রোডাকশনে প্ল্যানিং আছে আর কি। আচ্ছা, আর লাচ্ছার পাশাপাশি আর কোনো প্রস্তুতি আছে কিনা ঈদের জন্য আপনাদের? আমাদের অল মানে আমাদের ঈদের কোনো বন্ধ নাই, ক্লোজ নাই, আমাদের অল টাইম খোলা, যার কারণে আমাদের ঈদের পরে এবং কি ঈদের আগের 2-3 দিন আমাদের এখানে খুবই গেস্ট হয় এবং কি খুবই রাশ থাকে আর কি, আমাদের এই ডাইনিংটা ওপেন থাকে আর কি। না, সেটা তো রাশ থাকে, কিন্তু কি কি আসলে আয়োজন, মানে ঈদ উপলক্ষে নতুন কোনো নতুনত্ব আইটেম বা কোনো কিছু বিশেষ আয়োজন থাকছে কিনা? হ্যাঁ, ইডিয়ালি অবভিয়াসলি থাকেন, সেটা হচ্ছে আমাদের ইভিনিং আওয়ারে আমাদের চাইনিজ আইটেম থাকবেন, ঈদের পরে থাই আইটেম থাকবেন, ইভেন কি বাংলা আইটেম থাকবেন, এগুলো অল মানে অল মানে ওপেন থাকবে আর কি, যার কারণে গেস্টরা যে যেটা চাবেন সেই কারণ ডিমান্ড অনুযায়ী তাকে ফুলফিল করা হয় আর কি। জি, অভিষেক সিনহা, আপনার কাছে একই প্রশ্ন করতে চাইবো যে খাজানার তরফ থেকে আসলে ঈদের জন্য কোনো বিশেষ প্রস্তুতি বা আয়োজন থাকছে কিনা?
ঈদে অ্যাকচুয়ালি আমাদের দুদিন বন্ধ থাকে আর কি, কিন্তু তারপর থেকেই আর কি আমরা রেগুলার রেস্টুরেন্ট যেটা আর কি আছে সেটা আমরা খুলে ফেলি আর কি। আমাদের নর্মাল অপারেশন চলতে থাকে আর কি বেসিক্যালি সেটা নর্মাল ইয়েতে, কিন্তু ঈদের দুদিন আমরা বন্ধ। কিন্তু ঈদের আগে যেমন আমাদের ইফতার বাজার যেমন থাকে থাকে, তো যেহেতু আমাদের এক মাস আমাদের পুরো স্টাফ বিজি থাকে, তো ঈদের দুদিন আমরা অ্যাকচুয়ালি নট অপারেটিং, উই অল সেলিব্রেটিং লাইক আদার্স, অ্যান্ড তারপরে আর কি আমরা আবার নর্মাল অপারেশনে ফেরত চলে যাই। জি, আরেকটি বিষয় আপনার সঙ্গে কথা হচ্ছিল যে আমরা মানে সাধারণত মনে করে থাকি যে ঈদের রমজানের শুরুর দিকে ইফতার বাজারটা বেশ ভিড় থাকে, আমরা দেখি যে লম্বা লাইন দিয়ে লোকেরা ইফতার কিনতে থাকে যেহেতু রমজানের শুরু, শেষ দিকে এসে বাজারটা আসলে কেমন থাকে একটু বলবেন? সেই দিকে হয় কি মাঝামাঝি কি হয় লোকেরা সবাই কোঅপারেট ইফতার কিংবা ফ্যামিলি ফ্রেন্ডস কিংবা কলেজ মিট এইসব গুলো অনেক বেড়ে যায়, তো ইফতার ডাইনিং আর তারপরে লেডিসরা সবাই শপিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, তো আমাদের একটু তোমার ইফতার বাজারে একটু আর কি স্লো হয়ে যায়। কিন্তু 27 রোজার পরে আবার একটু মানে পিক করে, যেহেতু তখন আবার মানে সবাই আর কি নয় বেরি, যারা মানে ঢাকা শহরে থাকা তার ঢাকা শহরে থেকে যাচ্ছে, সো দে ট্রাই টু স্পেন্ড টাইম উইথ দ্য ফ্যামিলি অ্যান্ড অল, অ্যান্ড ইফতার একসাথে করার চেষ্টা করে, সো তখন আবার একটু আর কি রাইজ করে। 27 রোজার পরে আবার একটু ঈদ চাঁদ রাত অব্দি একটু আবার বিজি হয়, কিন্তু এই মাঝখানে ঈদের ঠিক রমজানের মাঝখানে যে 2 weeks দে আর লিটল বিট স্লো, বাট এবারে অতটা বাজে নয় আর কি, মানে ইটস প্রিটি ডিসেন্ট আই উইল সে। জি, সবশেষ আরেকটি প্রশ্ন জানতে চাইবো, অভিষেক সিনহা বলছিলেন যে দুদিন তো ঈদের দুদিন বন্ধ থাকবে খাজানা, কিন্তু এমন কোনো আইটেম খাজানাতে আছে কিনা যেটা আসলে ক্রেতার আগে থেকে কিনে ঈদের দিন সেটি দিয়ে আসলে আপ্যায়ন করতে পারবে তাদের অতিথিদের? আমাদের খাজানাতে খাজানা মিঠাইতে যেটা আর কি আছে, যে মিষ্টি যেগুলো আছে সেগুলো নিয়ে যেতে পারেন আর কি, যেটা আর কি আমাদের যাচ্ছে সেবা আমরা খুব বেশি করি না, কিন্তু কম প্রোডাকশন করা হয় জাস্ট ওই যদি ঈদে খোলা থাকে না, কিন্তু সেটাও তারা যাচ্ছা সেবায় প্যাকেট নিয়ে যেতে পারেন খাজানা মিঠাই। আর আমাদের মিষ্টি তো আছে যেমন মিহিদানা রাবড়ি কিংবা আমাদের অ্যাসর্টেড বক্স, এইগুলো নিয়ে তারা যেটা আর কি একটা লঞ্জিভিটি আছে, 2-3 দিন রাখলে কোনো খারাপ হবে না, এই আইটেমগুলো তারা সাথে করে নিয়ে গিয়ে ঈদে সেটাকে উপভোগ করতে পারবে। জি, অনেক অনেক ধন্যবাদ অভিষেক সিনহা এবং আনোয়ার হোসেন আপনাদের দুজনকে আমাদের সঙ্গে আজকে ইফতার বাজারের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতে আজ এ পর্যন্তই, ডিবিসির সঙ্গেই থাকুন।